এবার মোদির সেই বক্তব্যের জবাবে যে চ্যালেঞ্জ ছুঁয়ে দিল তালেবান। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে কয়েকদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যারা সন্ত্রাসের আদর্শ নিয়ে সাম্রাজ্য স্থাপন করতে চাইছে তারা কিছু সময়ের জন্য সফল হতে পারে, তবে তাদের অস্তিত্ব কখনো চিরস্থায়ী হয় না, কারণ তারা কোনোদিন মানবতাকে দমন করে রাখতে পারে না। এবার মোদির সেই বক্তব্যের পাল্টা জবাব দিল তালেবান। মোদির বক্তব্যের জবাবে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তালেবান নেতা শাহাবুদ্দিন দিলাওয়ার। তিনি বলেন, আফগানিস্তানে তার সংগঠন দীর্ঘ সময়ের জন্যই সফল হবে। রেডিও পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতকে সতর্ক করে দিয়ে শাহাবুদ্দিন দিলাওয়ার বলেন, ভারত আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে যেন নাক না গলায়। পাকিস্তানকে তালেবানের বন্ধু রাষ্ট্র হিসেবে উল্লেখ করে আফগান শরণার্থীকে আশ্রয় দেওয়ার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানান দিলাওয়ার। এছাড়া পাকিস্তানকে যে তালেবান দ্বিতীয় ভর হিসেবে মানে তাও উল্লেখ করেন তালেবানের এই নেতা। পাশাপাশি তিনি বলেন, তার সংগঠন চায় সব দেশের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক তৈরি করতে। গত 20 আগস্ট প্রধানমন্ত্রী মোদির মন্তব্যের প্রেক্ষিতে প্রশ্ন করা হলে শাহাবুদ্দিন বলেন, খুব শীঘ্রই ভারত জেনে যাবে যে তালেবান কত সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারে। সূত্র হিন্দুস্তান টাইমস।